10 বছর আপনাকে দেখা যায়নি, কিন্তু এখানে দেখে যেমন হচ্ছে গৌতম চৌধুরী থেকে শুরু করে সবাই যা কাজে, বিরোধীদের কি বলবে আপনাকে, নাকি হাওড়া দেখা যায় না? এ বাজে কথা, আমি হাওড়ায় ভোটার, 13 সালে এসেছিলাম। দিদি বলেছিল, মমতা দি, যে 14 সালে তুমি এখান থেকে থাকো, এত বছর ধরে এখানে আছি, কোনো কিছু নেই, রাস্তাঘাটে ঘুরে বেড়াই, লোকের কাছে কাজে যাই, খেলাধুলা করি, এই ব্যাপার। এগুলো ভুলভাল কথা বলছে, কেউ পাগল হয়ে গেছে এরকম কথা বলছে, এটা কিছু না। আর গৌতম চৌধুরী এমন একটা ছেলে, আরও বেশি মানুষের সাথে থাকে এমন একটা MLA। আমরা কিন্তু কখনো, আমি কাউকে কোনো সময় বিরাইট করিনি, আমার কাছে যারা এসছে তার সঙ্গে। আমি এখন কলকাতায় ঢুকিই না, এক মোহনবাণীজোর ম্যাচ হলে আমি দেখতে যাই, আমি প্লেয়ার ছিলাম, আর এই অবস্থায় সারাদিনই হাওড়ায় ঘুরে বেড়াই, পাঁচলা থেকে আরম্ভ করে সাঁকড়াল থেকে আরম্ভ করে সারাক্ষণ আমি ঘুরে যাই লোকের কাছে। উত্তর হাওড়ায় আজকে কি দেখলেন? সুন্দর উত্তর হাওড়া তো, উত্তর হাওড়া মানুষরা খুব ভালো, এখানে হিন্দু মুসলিম শিখ সাই ভাই কোথাও নেই, এটা দারুণ ব্যাপার। এটা কিন্তু এটা খুব একটা এমন চিন্তাভাবনা, গৌতম আসার পর কিন্তু দারুণ ভালো হয়েছে, ওনারা অনেক কিছু সুযোগ পাননি, আমি ছোট করছি না কাউকে, কিন্তু গৌতম আসার পর নিজের নিজের পকেটে টাকা থাকলে মানুষের জন্য করে, এটা আমি বলবো, কোনো মিথ্যা না, বড় বড় কথা না, সব সময় ওরা করছে, এবং এই করাতে এনারা খুশি হচ্ছেন, কেন এরা তো ব্যবসা করেন, কেউ কাজ করেন, তারা সব একই তো আমাদের, সেখানে গৌতমের একটা বিরাট কাজ আছে, গৌতম কোনো সময় ওখান থেকে বেরোয় না, পুরোটা সময় ও কিন্তু সবসময় কাজ করছে। আমি দেখেছি MLA হিসাবে ও কোনো জায়গায় যায় না, মিটিং হচ্ছে আমাদের, দাদা আমি আছি, ঠিক আছে, এইটা বিরাট ব্যাপার। ও ও হচ্ছে যেদিন থেকে এসছে ওদিন থেকে, আমি বলছি কোনো জ্ঞান দিচ্ছি না, ওই দিন থেকে মানুষ খুশি হয়েছে, সবাই আসে, কাউকে ছোট করছি না আমি, কিন্তু ও মনের মধ্যে গেছে, কেন ও ছোট থেকে এখানে আছে, ছোট থেকে পলিটিক্স করেছে, সেই জন্যে যে যা পাবে যে যা করবে চেষ্টা করবে। আমাকে বললো কদিন আগে, একটু দাদা আপনি একটু আমাকে MP ল্যাডের কাজ দিন না, গঙ্গাটা সুন্দর করি, গঙ্গাটা সুন্দর করি একদম, সেই গঙ্গাতে ওর জন্যে না, আরেকটাও যেটা করলো, আরেকটা যেটা চাইলো, একটা কমিউনিটি হল করা হলো, সে গরিব লোকরা যারা বিয়ে দিতে পারে না, কিচ্ছু পায় না, তাদের বিনা পয়সাও করে দেবে, এর চেয়ে বড় তো লীলা নেই। আমি এসবের মধ্যে বলি না, এসব বাজে কথা। হ্যাঁ, আমরা আমাদের যা টিম মমতা ব্যানার্জি নেত্রী, আমাদের টিমকে কেউ হারাতে পারবে না, আর আমরা কাজ করছি। হ্যাঁ, কারো নাম বলতে চাইছি না, উনি একটু নেই, নাম বলা উচিত না আমার, কারো উনি পারবেন না, ওনারা পারবেন না, গৌতমের মতো লোকরা আছে, হ্যাঁ করুক না, সবাই আসুক কী করতে পারে দেখা যাবে, আমরা আমাদের মতো করবো, ওরমভাবে তো বলতে হয় না আগের থেকে, কত ভোটে জিতবো কত ভোটে জিতবো না এটা কথা না, তবে আমার মনে হয় আমাদের যেভাবে সুন্দরভাবে চলছি আমরা, সেটা কিন্তু আমরা সবসময় জয়যুক্ত হবো। খুব সুন্দর হলো মন্দিরে পুজো দিয়ে, সুন্দর করে গৌতম বলেছিল পুজোর মধ্যে আসে, আমি এখানে গেলাম, পুজো হলো, হনুমান মন্দির, তারপর নিঃসামেন্দ্রী লক্ষ্মা মন্দির, সব ঠাকুর রয়েছে, আমরা তো ঠাকুর নিয়ে আছি, আমরা তো হিন্দুস্থানই তো, সেই জন্য আমাদের একটা অন্য ব্যাপার। গৌতম অলওয়েজ বেস্ট অ্যান্ড আদার্স, আমি বলছি কোনো বাড়িয়ে বলছি না, বাবাই রয়েছে সামনে, সবাই রয়েছে, কিন্তু কিন্তু একটা দুর্দান্ত কিছু মিডিয়া গৌতম চৌধুরীকে নিয়ে বিতর্ক তুলছে, আপনার বক্তব্য নিয়ে ওটা কি বলবেন? কোনো বিতর্ক না, ভাই ভাই কথা হয় না, রাগ করতে পারেন তুমি আমার উপর, প্রচুর রাগ কেসে কে রাগ, তো আমি ওর ছিল ভাই ভাই, তো ওর একটা মন খারাপ হয়েছে, আমি ওর পাশে আবার এসে গেছি, ওটা ভাই বাড়ির ব্যাপার, ওই করে নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই, ওটা আমাদের বাড়ি, আমরা সবাই এক হয়ে যাবো, যখন লড়বো না, যখন লড়বো না সব এক হাত হয়ে যাবে, তখন আর কিছু করবে, সেই জন্য আজে বাজে ব্যাপার। কিছু কিছু লোক আছে যেগুলো আছে চালায় আলতু ফালতু, গৌতম গৌতম ঠিক আছে।